আর মা আজকে যতক্ষণ মনে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করার সুযোগ পাবো না কেন ওতো তো স্থান করে করেনি স্থান করতে যাবে আমি লাঞ্চগুলো প্যাক করব তো হয়তো আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে চলে যাবো অভ্যেস থেকে এরো যায় হলো দিনটাকে আমি এখন লাঞ্চ বক্সগুলো প্যাক করে নিয়েছি রুটি আমার প্যাক করা হয়ে গেছে আর তরকারিটা আবার ধোকার তরকারিটা প্যাক করব এখানে এই ধোকার তরকারি রয়েছে এটা আমি প্যাক করে নিই এখানে চ ওকে আসলে দুটো বক্সে দেবো ও আর সাধু খাবে তো আর আমারটা একটা বক্সেই হয়ে যাবে আজকে আমরা লিটারেলি তোমার লাঞ্চ করার সময় এই লাঞ্চ মাথাটা খারাপ হয়ে গেছে ব্রেকফাস্ট করার সময় পাইনি তো ওই জন্য ব্রেকফাস্টটা আজকে প্যাক করে নিয়েছি আমার ব্যাগটা দেখে না লোকে বলবে এই মেয়েটা অফিসে শুধু খাওয়া দাওয়া করতেই যায় লাঞ্চ নিয়েছে ব্রেকফাস্ট নিয়েছে আবার একটা ফল নিয়েছে কিছু আর বাকি নেই চলো চলো তাতেই চলো নটা বেজে গেছে এখন নটা দশ বাজে দশ মিনিট লেট হয়েই গেল নটায় বেরোনো করা ছিল আজকে আমার দুপুরবেলা একটা মিটিং রয়েছে তাই আজকে আমাকে দেড়টার আগে অফিস থেকে ফিরতেই হবে আমি ওকে ওই জন্য বললাম তোর যদি মানে সময় না হয় তাহলে লিস্ট আমাকে বাড়ি দিয়ে তুই আবার চলে যাস যেটা ভেবেছিলাম ওটাই হলো ওর সেই কল আবার সেকেন্ড হাফে পোস্টপোন হয়ে গেছে তো সেই জন্য ও আমাকে বাড়ি দিয়ে চলে আসবে আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে লাঞ্চ ওয়াশ করে তারপরে মিটিং নেবো ও আমাকে দিয়ে চলে যাবে আমি আজকে বাড়ি গিয়ে লাঞ্চ করব ও আজকে সাধু দাদার সাথে লাঞ্চ করবে নে তবে এই ব্যাগটা ফেলে দেবো একটা নতুন ব্যাগ কিনতে হবে মানে ওই যাই হোক ওই কই যে কথাই হলো বাড়ি যাওয়ার সময় ব্যাগটা খুব কাজে লাগবে এটা বড় ব্যাগ সাবধানে যা টাটা আসছি টাটা তোমরা তো দেখলে আমি অফিস থেকে চলে এসেছিলাম এসে আমার একটু কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করলাম এবার তখন আবার খিদে পাচ্ছিল না এখন আবার খিদে পাচ্ছে তো ওই জন্য ওই লাঞ্চ বক্সের মধ্যে তো সব প্যাক করা রয়েছে ওগুলোকে সব বার করেছি বার করে জল সব করে খাওয়া দাওয়া করে নি ওদের দেখাচ্ছি এই আমার লাঞ্চ আমার একটুখানি ভয় ভয় লাগছিল যে ধোকাটা যদি খারাপ হয়ে যায় কিন্তু আমি দেখেছি এটা খারাপ হয়নি এই হচ্ছে আমার ধোকার ডালনা আর এখানে একটুখানি শশা নিয়ে গেছিলাম ওই শশাটা রয়েছে লেবুটা নিয়ে গেছিলাম লেবুটাও খেতে ভুলে গেছি সময় হয়নি তো এই কাজকর্ম চলছে এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিই করে নিই বাকি কাজগুলো সব করবো চলো আমাদের চলে এসছে এত লেট করে সাতটার সময় কি নিয়ে এসছিস এরম করে দেখাতে পারলি হাতটা আমি হাত তুমি নাকি খাওয়া দাওয়া করবো বাইরে খাওয়া খাবে না তো বাইরে খাবার খাবো না আমার জন্য একটুখানি কেকও তো নিয়ে আসতে পারতিস কেক খাও কাপ কেক তো খাই আচ্ছা ঠিক আছে একদিন একটুখানি ভালোবেসে চাটও তো নিয়ে আসতে পারতিস কিছুই নিয়ে আসে না বাড়িও আসতে চায় না পারলে অফিসেই রয়ে যায় কটা বাজে তোমরা দেখো তোমরা নিজেরাই দেখো বলো আমি মিছা কথা কই না কি খবর রে খিদে খিদে পাচ্ছি দেখো না ঠিক আছে সন্ধেবেলা একটুখানি কাজকর্ম কমপ্লিট করে উঠেছি একটুখানি এখন একটুখানি কাজকর্ম রয়েছে আর ও কি করলো আমাদের যে জল রাখার জায়গাটা জায়গাটা রয়েছে না ওই প্রায় মতো জল রাখার পর হয় কি বলতো একটুখানি তলাটাতে স্যালো সালো মতো হয়ে যায় যাই হোক এটা তো ফিল্টার নয় মানে ওই প্লাস্টিকের একটা জারের মতো তো ওটাকে একটুখানি ক্লিন করতে হয় তো ওটাকে ওই একটুখানি স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে ক্লিন করে দিয়েছে আর বাকি যে জল

ও এখন আবার জল এরা এর প্রত্যেক দিন আমাদের প্রত্যেক তিন দিন অন্তর আমাদের বাড়িতে একটা বাহুবলি সিন হয় এটা হচ্ছে আমাদের সেই জলের ডিবেটা যেটা ওই পুরনো ডিপেটা চেঞ্জ করতে হবে এই ডিপেটা আর ভালো নেই ওকে বলতে হবে তো ওকে তলার দিকটা কেমন একটুখানি কালো কালো মতো হয়ে গেছে সামনের সপ্তাহে তো স্টারে যাবো তো স্টারে গিয়ে ওই পিঙ্ক কালারের বোতলটা কিনে নিয়ে চলে আসবো হ্যাঁ ওই ওই পিঙ্ক কালারের বোতলটার কথা আমার খুব মনে পড়েছে

ওই ডায়াবেটিক পেশেন্টদের ওষুধটা আশিস আমাকে ডাক্তারকে বলেছে আমি নাকি ডায়াবেটিক ওই অপশানটাতে ঠিক করেছে অনলাইনে ডাক্তার দেখিয়েছিলাম ওই অপশনটাতে ঠিক করেছে আর আমাকে ডাক্তার সব সুগার ফ্রি ওষুধ দিয়েছে ওগুলো খেয়ে আমার গা গুলিয়ে মাথা ঘুরে কি শরীর খারাপ করছে শরীর খারাপ থেকে মনে পড়লো মায়ের শরীরটা খুব খারাপ মায়ের কথা শুনেই মনে হচ্ছে মা কথা বলতে পারছে না করেছিলাম আমি ফোন তখন মা কথা বলছিল কিন্তু গলাটা পুরো ধরে গেছে জ্বর এসছে না অ্যান্টিবায়োটিক খাচ্ছে আজকে তো আমাদের পিউরিফায়ারটা এ করার কথা ছিল সেটাও হলো ফালতু দাদা জোম্যাটো খুলে আমি আমাকে ডেলিভার করছি খাবার বাবা এর কি নাম কত তুই খাবার অর্ডার দিলি কেন আসিস খাবো না আমার রাতে হলো খাবো না তো রাতে বেলা খাবো কিন্তু অর্ডার করে অর্ডার দিয়েছি ভাত করে নেব

আর আমি তাও শরীর খারাপ হলে শুয়ে থাকি এ করে থাকি তোর শরীর খারাপ হলে তুই দেয়ালে ঘুষি মারিস আমি এখনো অতটা প্রো লেভেলের ব্লগার হইনি যে শরীর খারাপের টাইমে ভিডিও করে নেব দিয়ে গেল কি কি অর্ডার দিয়েছি মটন ও তুই রাত দুপুর বেলা মটন অর্ডার দিয়েছিস এই না না দাঁড়া দাঁড়া অবাক তো হব রে বাবা আমি তো কোন কাজ করছিলাম এর মাঝখানে তুই মটন চিকেন করছিলি দুটো কি আছে তুই দুটো মটন অর্ডার দিয়েছিস বাবা এ কোথাকার কোথাকার এরম প্যাকিং করেছে কোথাকার এটা নিমন্ত্রণ নিমন্ত্রণ থেকে মাটন অর্ডার করলি হ্যাঁ এর থেকে তোর বেটার তুই কলকাতা হাউস থেকে করে নিতিস এ বাবা এই এটা কি হয়েছে এরকম এইটুকু আমাদের এখানে ভাদু রান্না করতে শুরু করে দিয়েছে একটুখানি পেঁয়াজ কাটবো আসিস হ্যাঁ একটু মাংস ভাত পেঁয়াজ দিয়ে খেতে খুব ভাল লাগে আমি তো চাষা বুষো বাড়ির মেয়ে আমার ভাল লাগে না সত্যি বাবাদের জমি দেওয়া ছিল বর্তমানে চাষবাস হতো সে তো সবারই সময় জমি টাকা চাষ করত হ্যাঁ তাহলে আমি তো বলছি সেটা তুই তো তুই তো বলছিস নাকি তুই তো ইংরেজি মিডিয়াম ঢং করে তুমি ঢং ছোটবেলায় মানে ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় আমাদের প্রাইস ছিল হচ্ছে আজকে কিছু একটা ভালো করে করেছি আজকে প্রাইস হচ্ছে এটা ম্যাগি রান্না করে দেবে মা তো বলেছিল স্পেশাল স্পেশাল ডে আজকে ম্যাগি হয়েছে মানে আজকে স্পেশাল ডে আমার স্পেশাল ডে মানে চাউমিন ম্যাগিটা অতটা বেশি আসতো না আমাদের বাড়িতে চাউমিন আসে না আমার চাউমিন মানে আমি ইভেন লিটারলি আমাকে স্কুলে তো সবাই বলতো ভাই তুই এত চাউমিন কেন আনিস আমি চাউমিন খেতে মানে চাউমিনের প্রতি আমার একটা অন্যরকমের প্রেম আছে চাউমিন খেতে হ্যাঁ না চাউমিনটা মা ভালো বানায় কিন্তু চাউমিনটা মায়ের থেকেও ভালো বানায় হচ্ছে বাবা বাবা একদম চাউমিনটাকে পুরো সেই একটুখানি হালকা করে ফ্রাই করে নেয় তো বাবার চাউমিনটা আলাদাই লেভেলের খেতে হয় ওই জন্য এখন তো এই বাবা তোকে চাউমিন বানিয়ে খাইয়েছিল একবার ও না তোকে খাওয়াইনি আরে বাবার তুই তো বিয়ে হওয়ার পর থেকে বাবার শরীর খারাপ চলছে তারপর থেকে বাবা আর বানায় না বিয়ের আগে বানাতো এই এই উইকেন্ডে ভাবছি একটু মোমো বানাই আগের উইকেন্ডে তাই তো করলাম সবসময় ও আমার এখনো একটুখানি মিটিং আছে ভালো লাগে না আমার ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় না সব কাজকর্ম ছেড়ে দিই যেদিকে দু চোখ চাই চলে যাবো তারপর আমি ভাববি না ওসব করে লাভ নেই মা বিশাল চেঁচাবে তা যেদিকে দু চোখ যায় সেদিকে বরকে নিয়েই যাবো এখন তো আর শুধু আমার একা একা যাওয়ার ব্যাপার নেই কি বয়ে যাচ্ছে কি বোঝা যাচ্ছে তু তো তুই তো হাঁপিয়েই মরে যাবি আমাদের এখানে এখন জল দিতে চলে এসছে তো জলটা নিয়ে নেবে আর চলো আমাদের ভাতু কত দূর হলো দেখি ভাতের জল ধরানো হয়ে গেছে খালি একটু পরে ওয়েট করতে হবে নাহলে একদম মানে সবে হবার পরই ভাতটা খেলে একটু কেমন লাগে না তো এই জন্য একটুখানি মানে দশ মিনিট মতো রাখা হবে তারপরে আমার খেয়ে একটু দেরিও হয়ে গেছে দশটার মতো বেঁধে গেছে আর আমার জোরে খিদেও পেয়েছে মানে আমার এত জোরে খিদে পেয়েছে এই দুটো দিন পুরো সেই দপদপ দপদপ দর সে করছে হুম এটা পুরো সেই ইউনিক হইতে আমাদের তো হাড়ি আর কেনা হলো না আমরা প্রেসার কুকারই সব করে যাচ্ছি বেশি কিন্তু ভাত পড়েও যায় না বলবি ভাত হ্যাঁ তা আমি একটুখানি স্যালাড কেটে নিই একটু পেঁয়াজ কাটবো একটু শসা কাটবো শসা আছে আসি ও কালকে কালকে হয়তো হবে না কালকে আমার প্রচুর কাজ আছে। ভাস করে আমরা আসি সত্যি করে বলতো মনে হচ্ছে না আমরা চিকেন নিয়েছি蛋 করে গুলো ভালো হতো। হ্যাঁ সে তো মনে হচ্ছে। আর কি করে যাবে বাবা তোমরা বুঝতে পারছো বাটিগুলো গুলো অবশ্য বাবার কাছে নিমন দনের প্রাইসটা কম তো তোর জন্য না।

এটা যে আমরা খেয়েও অসুবিধা নেই ভালো করে উইকেন্ডে ও উইকেন্ডে বলে পরোটা চিলি চিকেনের প্ল্যান হয়েছে মানে বাড়িতে বানানো তো ওটা হবে লাচ্ছা পরোটা আর তার সাথে হবে চিলি চিকেন খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ব্যাপারটা হচ্ছে গ্রেভিটা দুটো গ্রেভি খুব কম কম ছিল আমরা তাও ম্যানেজ করে খেয়ে নিয়ে জানো গো বলছি এরা আমার কোনোদিন করবো না ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছে আমাদের চিকেন কিনে এনে আরামসে খেতে পারতাম আসলে একদিকে একটা ব্যাপার যে রোজ নিজে হাতে রান্না করতেও ইচ্ছে করে না এবার ও ওকে সবসময় সেই রুটিটা করতে হয় রুটিটা আমি একদম করতে পারি না ভালো করে এবার আমি রুটি করতে গেলে সেই পাঁপড়ের মতো হয়ে যায় তো আর ওরও আজকে মিটিং ছিল অনেক আমার তো ছিলই তো ওই জন্য এক একদিন কি বলতো মানে একা একা থাকলে এই একটা সমস্যা কালকে আমার অফিসে হবে ফাইনালি কালকের দিনটা অফিস গেলে আমার সোমবারটা ছুটি যেহেতু তো পোঙ্গাল রয়েছে তো পোঙ্গালের জন্য আমার ছুটি ওর ছুটি নেই ওর ম্যানেটারি হলিডে নেয় মানে চাইলে নিতে পারে নাও নিতে পারে কিন্তু ও নেবে না কেন বছরের প্রথমের দিকেই মানে আমাদের যেগুলো কাজে লাগে না ওগুলো নেয় না কেন পুজোর সময় তাহলে বেশি নিতে পারবে কিন্তু আমার তো ম্যানেটারি হলিডে আমাকে ছুটি নিতেই হবে তো ওই জন্য সোম আমার লং উইকেন্ড কিন্তু সোমবারটা ও অফিস চলে যাবে বলছে আমি কি করবো হাতার মতো বাড়ি যাবে না নটা তোর অফিসে যাবো না হ্যাঁ সত্যি চাই না তারপরে